এই গিফটগুলো পাওয়ার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন। আমার মতো এই বাইকটা জিততে চান তাহলে ভিডিওটা ফুল দেখেন। আসসালামু আলাইকুম, আমরা এখন চলে আসছি আপনি চাইলে এখান থেকে জিততে পারেন। তার সাথে আর একটা অফার আছে, সেটা হচ্ছে N250 যে বাইকটা আছে, পালসারের 250 cc বাইক, সেটা সহ আরো 20টা পুরস্কার জিততে পারেন। আপনারা এটা কিভাবে জিতবেন সেটা জানার জন্য উপরে যেতে হবে। সো আমি চলে আসছি লেভেল 5 এ, লিফটেড 5 এবং এমনিও লেভেল 5 এ মোবাইল কিনতে। সো কি মোবাইল কিনবো আপনাদের কিছুক্ষণ পর জানাবো। তার আগে দেখাই যে আমার চারিদিকে পল্টন চ্যানেলের সবচেয়ে উপরের ফ্লোর, এবং আমি ঢুকেই যে দেখতে পাচ্ছি আমার সামনে একটা স্যামসং এর শোরুম আছে। আর আমি যে মোবাইলটা কিনবো সেটা আপনারা গেস করতে পারেন, সেই মোবাইলটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো মোবাইল। এখন আমি যে ফোনটা নিব সেটা হচ্ছে স্যামসং এর সবচেয়ে সেরা ফোন, এবং সেটা বলার জন্য আমার ফ্রেন্ড বলতে পারেন যাকে এই দোকানে দেখতে পারবেন, জনি। তো জনি আমাকে ফোনটা বের করে দিবে। সো গাইস, এটা হচ্ছে আমার S24 আলট্রা। সো এটা হচ্ছে আমি আনবক্স করি, কেটে ফেললাম। সো ওয়াও, এটা হচ্ছে আমার নতুন ফোন। সো এবার ফোনের বক্স অনেক মোটা করছে না? হ্যাঁ, এটাতে চার্জার ইনক্লুডেড, তো এই কারণে। সো চার্জার কোথায়? ফোনগুলোতে তো আর চার্জার থাকে না, যেমন আমাদের এই অফিসিয়াল ফোনগুলোতে চার্জার ইনক্লুডেড। আচ্ছা, এর ভিতরে চার্জার আছে? চার্জার আর বক্সের ভিতরে আর কিছু নাই। আর হচ্ছে এই যে আমার S24 আলট্রা। সো ফোনটা খুবই সুন্দর। আমি আগে S21 আলট্রা চালাইতাম, আমার ফোনটা যখন চুরি হয়ে গেছে অনেক দিন আমি ফোন ছাড়া ছিলাম। বাট অনেক দিনের কষ্টের টাকা দিয়ে জনের বললাম যে কোন ফোনটা নিতে পারি। তো আমার ইচ্ছা ছিল আনঅফিশিয়াল ফোন নেওয়া, পরে ওর সাথে কথা বলে দেখলাম যে আনঅফিশিয়াল ফোন নিলে কোনো প্রবলেম হলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি বলে কিছু নাই, কিন্তু অফিশিয়াল ফোন নিলে যদি কোনো ডিস্টার্ব হয় বা কোনো, নরমালি এই ফোনগুলোতে হয় না, আমার আগের ফোনে হয় নাই। আমাদের 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তো এক বছরের মধ্যে কিছু হলে ওরা অনেক হেল্পফুল হয়। আর একটা বিষয় যে আনঅফিশিয়াল ফোন মানে হচ্ছে সরকার কে ফাঁকি দিয়ে কেনা, আর অফিশিয়াল ফোন কেনা মানে ট্যাক্সের টাকা দিয়ে ফোন কেনা, এই জন্যই মূলত কেনা। তো এটা হচ্ছে আমার ফোন, ফোনটা আমার পরে সেট আপ করে দিবে জনি। তো আমি যে এখান থেকে তোর এখান থেকে ফোন নিলাম, কেন আমি নিলাম? এর সাথে এক্সক্লুসিভ কিছু গিফট অফার আছে। তাহলে কি গিফট? আমাদের যে অফারগুলো, ফোনটা কিনলে পারচেজ করলে একটা অরিজিনাল টাইপ সি হেডফোন পাবে, স্যামসং এর একটা অরিজিনাল টাইপ সি হেডফোন। আচ্ছা, একটা ব্যাক পলি অরিজিনাল, একটা ব্যাক পলি, একটা স্ক্রিন গ্লাস প্রোটেক্টর, ক্যামেরা গ্লাসের যে বাম সেই বাম, আর একটা হুজুমের অরিজিনাল। এটা তো অনেক দামি, এটা দিতে অনেক দামি। হ্যাঁ, এটাই শুধু অনলি তোকে না, যে কাস্টমার থাকবে সবাইকে এই সেম এই জিনিসটা দেওয়া হবে। আচ্ছা, যাদের এই ফোনগুলো নাই মানে আলট্রা নিবে না, কম দামি ফোন নিবে তাদের জন্য আমাদের যে প্রিমিয়াম যে রেগুলার গ্লাস গুলো আছে সেগুলাই পাবে, দেওয়া হবে। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে থাকবে। আচ্ছা, সবই তো পাইলাম। কভার কভার কভার, হ্যাঁ মামুন, একটু কভার গুলা, এরপরে প্রিমিয়াম কিছু কভার আছে যেটা কাস্টমার চুজ করবে, মানে যেমন তোর যেগুলো তুই চুজ করে, এগুলো তো অনেক দাম এগুলোর সাথে। হ্যাঁ, এগুলো আলট্রার সাথে আর কি, আলট্রার সাথে। আমি যে কোনো একটা নিব, আমাদের যে রেগুলার যে ফোন গুলো আছে আমি এই যে এটা নিব, এরপরে আর আছে হলো ভিউয়ারদের জন্য আর আছে আমাদের ঢাকা টু কক্সবাজারের লাকি 5 জন কাস্টমার, যে আমাদের পুরো রমজান মাসে যে কাস্টমাররা ফোন পারচেজ করবে তাদের জন্য লাকি 5 জন কাস্টমার পাবে ঢাকা টু কক্সবাজারের টিকিট। সেটা কিভাবে পাবে? সেটা আমাদের যে কুপনগুলো আছে, যেমন 2টা পার্ট কাস্টমারকে আমরা দিয়ে দিই, যেমন এইটাতে 2টা পার্ট দিয়ে দিয়েছে, তৃতীয় নম্বর পার্টটা আমাদের কাছে থেকে যায় ওখান থেকে। যে কোনো 5 জন লাস্টের দিন আমরা কি করবো, এগুলো লটারির মাধ্যমে
লাকি পাঁচজনের জন্য তুলবো, যে পাঁচজন পাবে ও পাঁচজন পাবে বাসের টিকিট। আচ্ছা আচ্ছা, তো এতগুলা যে গিফট দিল পাইলাম আমি একটা ফোনের সাথে, তো আমার তো মনে হয় এখানে অনেক টাকার গিফট আছে। কয় টাকার গিফট হবে এখানে? অলমোস্ট 3.5 থেকে 4 হাজার টাকার গিফট। 3.5 থেকে 4 হাজার টাকার গিফট। অবশ্য আমি যদি বাইরে থেকে নিতাম তাহলে সেগুলো আমার এক্সট্রা কেনা লাগবে। হ্যাঁ, বাইরে থেকে নিলে এগুলার খরচ আরো 5 হাজার প্লাস হয়ে যেত। আচ্ছা আচ্ছা, এটা কস্টিং এ পড়তেছে 3.5-4 হাজার মধ্যে এটা। আচ্ছা, তো এরকম গিফট তো সবগুলা ফোনের সাথেই পাবে? হ্যাঁ, সবগুলা ফোনের সাথে পাবে, গ্লাস, কভার, হেডফোন, এগুলো সবকিছু। এখন আমার যারা ফলোয়ার আছে বা সাবস্ক্রাইবার আছে, তারা যদি যারা ভিউয়ার্স আছে তারা ভিডিওটা দেখতেছে, তারা যদি শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, তাহলে তাদের জন্য কিছু ব্যবস্থা আছে? তাদের জন্য যে সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা স্পিকার থাকবে। তারপরে আর সেকেন্ড শেয়ার যে করবে তাদের জন্য থাকবে এই স্পিকারটা। আচ্ছা আচ্ছা, তার মানে গিফট কি দুইটা হবে না? অনেকগুলো না, আরো কয়েকটা দিব শেয়ারের উপরে, শেয়ারের উপর ভিত্তি করে। তো নরমালি আমি বলে দিচ্ছি, আমি আমার ভিডিও মিনিমাম 10 বার শেয়ার করব। সো আপনারা ভিডিওটা দেখার মাত্রই শেয়ার করে দিবেন আপনার পেজে, বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, এবং প্লাস আপনি আপনার বন্ধুদের ট্যাগ করবেন। নিয়মটা হচ্ছে আপনাদের 3টা বন্ধুকে এই ভিডিওটাতে ট্যাগ করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে। যে সর্বোচ্চ শেয়ার করবেন এরকম কয়জন, 5 জন না 10 জন? 5 জনকে দিব। আচ্ছা, 5 জনকে এই স্পিকারটা গুলা গিফট দিব। ওগুলো খুব প্রিমিয়াম স্পিকার, আমি একটা ইউজ করছি, সব ইনটেক, খোলা আছে একটাও? খোলা আছে। সো আমি একটা খুলে দেখছি, এটা আমার, আমি এক্সট্রা নিয়ে যাবো ওর কাছ থেকে জোর করে। সো এই যে সুন্দর একটা স্পিকার, স্মার্ট একটা স্পিকার, ব্লুটুথ স্পিকার, সেটা গিফট হবে। আর যে আর সেকেন্ড হাইস্ট, মানে হচ্ছে প্রথমে 5টা এই স্পিকার দেওয়ার পরে এই স্পিকার 5টা দেওয়া হবে। খুলে দিন, এগুলো একটা খুলে দিলাম। তো এই যে ব্লুটুথ স্পিকার, কিউট কিউট স্পিকার গুলা, এগুলা শুধুমাত্র যারা শেয়ার করবে তাদের জন্য। এই গিফট গুলা পাওয়ার জন্য, এই আমি তো শেয়ার দিয়ে নিয়ে যাবো অনেকগুলা, এই গিফট গুলা পাওয়ার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন ভিডিওটা। আর এইখানে এসে, চায়না টাউনে এসে আমার ফ্রেন্ড ওর এখানে আসলে ও কিন্তু আপনাদের সাহায্য করবে। জাস্ট এসেই বলতে হবে আমি অয়ন ভাইয়ের ভিডিওটা দেখে আসছি বা অয়ন ভাইয়ের সাবস্ক্রাইবার, আর আমার চ্যানেলটাকে লাইক করবেন। অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম।